वेरी इंपॉर्टेंट रोड मैप, नाइट्रोबेंजीन। একে যদি আমরা এসএন এবং এইচসিএল এর মাধ্যমে বিজারণ ঘটাই তাহলে NH2 তথা এনিলিন পাওয়া যাবে এবং এনিলিন থেকে এনএ NO2 প্লাস এইচসিএল এর মাধ্যমে আমরা খুব গুরুত্বপূর্ণ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড পাবো, যেখান থেকে আমরা 1, 2, 3, 4, 5, 6 বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে যদি আমরা পানির উপস্থিতিতে হিট দেই, সেখান থেকে আমরা পাবো হলো ফেনল পাবো। আমরা বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে যদি পানির উপস্থিতিতে হাইপোফসফরিক অ্যাসিড H3PO2 যোগ করি তাহলে সেখান থেকে পাবো বেনজিন, এবং বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে CU2Cl2 সাথে বিক্রিয়া ঘটালে পাবো ক্লোরোবেনজিন। আমরা যদি বেনজিন ডায়াজিনিয়াম ক্লোরাইডকে HBF3 এর উপস্থিতিতে বিক্রিয়া ঘটাই তাহলে পাবো ক্লোরোবেনজিন। যদি একে পটাশিয়াম আয়োডাইডের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাই তাহলে পাবো আয়োডোবেনজিন। যদি একে CuCN এর উপস্থিতিতে বিক্রিয়া ঘটায় তাহলে পাবো সায়ানোবেনজিন। এখন এই সায়ানোবেনজিনকে পানির উপস্থিতিতে বিক্রিয়া ঘটালে আমরা এখান থেকে বেনজোয়িক অ্যাসিড পাবো, এরপরে ফেনল থেকে আমরা যদি NA2CR2O7 এর মাধ্যমে বিক্রিয়াটা ঘটায় সালফিউরিক অ্যাসিড উপস্থিতিতে, সেখান থেকে পাবো বেনজোকুইনোন। যদি ফেনল থেকে আমরা সরাসরি বেনজিন পেতে চাই তাহলে এখানে জিঙ্কের উপস্থিতিতে জিঙ্ক অক্সাইডকে বিতাড়িত করলেই আমরা বেনজিন পাবো। আমরা যদি বেনজিন থেকে ক্লোরোবেনজিন পেতে চাই তাহলে Cl2FeCl3 এর বিক্রিয়ায় ক্লোরোবেনজিন পাবো। যদি ক্লোরোবেনজিনকে আমি ফিটিক বিক্রিয়া করি, ওটস ফিটিক বিক্রিয়া, ড্রাই TACNether 2 অণু সোডিয়াম, তাহলে সেখান থেকে পাবো আমরা ডাইফিনাইল যৌগ। ডাইফিনাইল যৌগ এখন যদি ক্লোরোবেনজিনকে সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে যদি 623 কেলভিন তাপমাত্রা ও 300 ATM চাপে বিক্রিয়া ঘটায় তাহলে পাবো সোডিয়াম ফিনেট, এবং সোডিয়াম ফিনেট থেকে আমি যদি HCl যোগ করি এখান থেকে পাবো আমরা ফেনল। এরপরে আমরা যদি বেনজিনকে ফিডেলক্রাফ্ট বিক্রিয়া করি CH3Cl অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড
অনার্দ্র এএলসিএল থেকে, তাহলে এখান থেকে পাবো খুব গুরুত্বপূর্ণ মৌল টলুইন। টলুইনকে যদি আমরা এখন